গেল তিন বছরে জাতীয় দলে একাধিক বা ডাক পেয়েও অভিষেক ক্যাপ করা হয়নি আলী এনসিএল এর সেঞ্চুরি হাঁকিয়ে নিজেকে এনেছেন নির্বাচকদের বিবেচনায় সুযোগ পেলে দেশের হয়ে তিন ফর্মেটেই সেরাটা দিতে চান এই হার্ডহিটার ব্যাটসম্যান এদিকে বিশ্বকাপে ভরাডুবির পর মিরপুর একাডেমি মাঠে বসতে আছে নতুন উইকেট সংস্কার করা হচ্ছে বাকিগুলো মিরপুরের উইকেটের সাথে প্যান্ডোরার বাক্সের বড্ড মিল দুটোই এমন জিনিস সামনে আনে যার ধারণা কেউ কখনোই করেনি মিরপুরের এই প্যান্ডোরার বাক্সের কারিগর গামিনী ডি সিলভা পাকিস্তান আসার আগে চাই ঠিক প্রস্তুতি তাই উইকেট বাড়ানোয় ব্যস্ত লঙ্কা নেই কিউরেটর খালেদ মাহমুদ সুজনের তত্ত্বাবধানে দ্বিতীয় দিনের মতো অনুশীলনে সাত ক্রিকেটার পাকিস্তানের বিপক্ষে যাদের ভাবা হচ্ছে তুরুপের তাস একাডেমি আর মূল মাঠ নিয়েই সুজন সালাউদ্দিনের ক্লাসে শান্ত রাব্বিদের নিবিড় অনুশীলন গোটা বিশ্বকাপে যে হার্ড হিটারের অভাব বোধ করেছে বাংলাদেশ সেই হার্ড হিটিংয়ের জন্য ঘরোয়া ক্রিকেটে পরিচিত মুখ ইয়াসির আলী রাব্বি সুযোগ আসায় নিজের সহজাত ব্যাটিংয়ে দলে রাখতে চান অবদান আমি আসলে পাওয়ার হিটিং না আমি আসলে সবসময় বলি যে আমি তিনও ফর্মেটে বাংলাদেশকে হাইস্ট লেভেলে রিপ্রেজেন্ট করতে চাই তো অবশ্যই যদি এভাবেই আমার আমার দলের যদি রোলটা যদি ওরকম হয় যে আমাকে পাওয়ার হিট করতে হবে সো আমার কাছে মনে হয় আমি ওইভাবেই নিজেকে রেডি করব দেখছে গেল তিন বছরে প্রায় চার থেকে পাঁচবার জাতীয় দলে ডাক পেয়েছেন ইয়াসির আলী তবে একবারও মেলেনি খেলার সুযোগ তবে এতে হতাশ হননি নিজের মনকে রেখেছেন শক্ত এনসিএলে সেঞ্চুরি হাঁকিয়ে নিজেকে এনেছেন নির্বাচকদের বিবেচনায় যে আমি যে জায়গায় আসি ওই জায়গায় তো ড্রিম থাকা তো হয়তো আমি আরেকটু কষ্ট করলে হয়তো আমি আসল দরজায় আসি যে কোনো সময় ঢুকতে পারি আমি যদি কষ্ট করা ছেড়ে দিই আমি হয়তো ছিটকে যাব তো এই জিনিসটাই সব সময় মাথায় থাকে বিশ্বকাপে ভরাডুবি হলেও ক্রিকেটারদের কোনো টেকনিক্যাল সমস্যা দেখেন না ইয়াসির রাব্বি বরং মনে করেন মেন্টালি ডাউন থাকায় ফল হয়েছে খারাপ তাই মাঠের অনুশীলনের সাথে মানসিক ঘুরে দাঁড়ানো এখন চ্যালেঞ্জ টাইগারদের জন্য আমাদের আসলে হয়তো আমরা মেন্টালি একটু ডাউন ছিলাম কোনো কারণে পার্থবণিক ডিবিসি নিউজ ঢাকা